মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রী হলে রেহাই নেপাব বিদ্যুৎ মাচুল। পরিশোধ করব লাগবে বিদ্যুৎ মাচুল। জুলাইর পর সকল মন্ত্রী বিধায়কে দিব লাগিব বিদ্যুৎ মাচুল। এতিয়ার পর মুখ্যমন্ত্রী হোক, মন্ত্রী সকলে হোক, সিনিয়র অফিসার সকলে হোক, আমি আমার ইলেকট্রিসিটির বিল খন আমি দিম। দীর্ঘদিনে বিনামূলীয়া বিদ্যুৎ সেবা লাভ করে অহা মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক আর আমুলাই এতিয়ার পর নাপাব বিনামূলীয় বিদ্যুৎ। তার বিপরীতে সাধারণ গ্রাহকর ধরনে প্রতিগী মন্ত্রী বিধায়কে পরিশোধ করব বিদ্যুৎ বিল। দিসপুর জনতা ভবনের সৌর শক্তি প্রকল্প মুক্তি অনুষ্ঠানত এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মন্ত্রী সকলের আবাস আর সিনিয়র গভর্নমেন্ট অফিসার সকলের আবাস ইলেকট্রিসিটি বিল ইমান দিনে সরকারে দি আছে। 1 জুলাইর পর মুখ্যমন্ত্রী হোক, মন্ত্রী সকলে হোক, সিনিয়র অফিসার সকলে হোক, আমি আমার ইলেকট্রিসিটির বিল খন আমি দিম। বহিরাজ্যের পর ক্রয় করা বিদ্যুতের চলিছে অসম। শক্তি খণ্ডত পিছ পৰি থকা অসমে সৌর শক্তি প্রকল্পরে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য লৈছে। সেই উদ্দেশ্যে পোন প্রথমবারের বাবে জনতা ভবনত 12 কোটি টাকা ব্যয়ের মুক্তি করা হয় 2.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, যার লগে লগে অসম হয়ে পড়ল দেশের ভিতর সৌর শক্তি চালিত প্রথমটো সচিবালয়। ভারতের যিকোনো অগ্রণী রাজ্যের তুলনায় আজি আমার রাজ্যের সচিবালয় সেউজ সচিবালয় রূপান্তরিত হল, সম্পূর্ণ নেট জিরো সচিবালয় রূপান্তরিত হল। সৌর শক্তির জনতা ভবনত মাহিলী বিদ্যুৎ ব্যয় 30 লাখ টাকা রাহি হব বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী। অবশ্যই এয়াই শেষ নহয়, ইয়ার পিছত চিকিৎসা মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় সমূহতো সংস্থাপন করব সৌর শক্তি প্রকল্প। আজির পৰা আমি প্রতি মাহত 30 লাখ টকাকৈ সঞ্চয় কৰিব পাৰিম আৰু এই 30 লাখ টকা ইলেকট্রিসিটির কনজামশনত আমি যি সঞ্চয় কৰিম ইয়াক আমি দরিদ্র আৰু আর্তজনৰ সেৱাৰ বাবে ব্যৱহাৰ কৰিব পাৰিম। মেডিকেল কলেজ খেনি আমি যদি সোলার এনার্জি দি কৰিব পাৰো তেতিয়ালে সরকারে যথেষ্ট রাজহ সঞ্চয় কৰিব পাৰিব। অসমত দৈনিক বিদ্যুতের প্রয়োজন 2500 মেগাওয়াট, তার বিপরীতে নিজা উৎপাদন মাত্র 420 মেগাওয়াট। তেনে সময়ত সৌর শক্তিরে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য রাজ্য সরকারের। তার বাবে কার্বি আংলংকে ধরে কেবাটাও স্থানত নির্মাণ করে থাকা হয়েছে সৌর শক্তি পার্ক। কার্বি আলং জিলাত আমি অহা 2-3 মাহৰ ভিতৰতে 1000 মেগাওয়াট আমি সৌর শক্তি উৎপাদনের বাবে এটা নতুন প্রকল্পত আমি আরম্ভ করিম। সাধারণ গ্রাহককো সরকারি রাজসাহায্যত সৌর শক্তি সংযোজন করার আহ্বান জানালে মুখ্যমন্ত্রী। সর্বসাধারণ ব্যক্তি সকলেও যদি প্রধানমন্ত্রী সূর্যঘর বিজুলি যোজনা আঁচনির লগত নিজক জড়িত করে তেতিয়ালে আমি ঘরতো ইলেকট্রিসিটি আমি দিব নালাগিব। যে বর্তমান 138 জন লোকে এই সোলার প্যানেলত প্রধানমন্ত্রী সূর্যঘর আঁচনিত যোগদান করেছে, অর্থাৎ 85% লৈকে তেওঁলোকৰ ইলেকট্রিসিটি বিল প্রয়োজনীয়তা নোহোৱা হৈছে। এফালে বিদ্যুৎ শক্তি উৎপাদন আর আনফালে শক্তি অপচয় রোধ করার লক্ষ্য রাজ্য সরকারের। তার বাবে রাজ্য সরকারে প্রতিটি সরকারি কার্যালয়ত অটো স্টপেজ সংযোজন করার লক্ষ্য লৈছে, যত নির্দিষ্ট এটা সময়ত নিজে নিজে কার্যালয় সমূহ বিদ্যুৎ কর্তন হব। সে অনুসরি জনতা ভবনের 3 বিভাগের বাদে সকল বিভাগত 8 বজাত বিদ্যুৎ কর্তন হব। 8 বজার পিছত সরকারি কার্যালয় দেখা পাওয়া না যাব কোনো বিষয়া কর্মচারী। অটো স্টপেজ অর্থাৎ আমার সন্ধ্যা 8 বজার লগে লগে
চৰকাৰী কাৰ্যালয়সমূহত ইলেক্ট্ৰিচিটি আমি স্মাৰ্ট মিটাৰত প্ৰগ্ৰেমিং কৰি বন্ধ কৰি দিব পাৰোঁ। আছাম ছেক্ৰেটেৰিয়েটতো মই 9 বজাত লোকসেৱা ভৱনক বাদ দি আন গোটেইকেইটা বিভাগতে মই অটো ষ্টপাৰ লগাবৰ কাৰণে মই ইতিমধ্যে নিৰ্দেশ দিছোঁ। এনেদৰে এতিয়া ৰাজ্যৰ শক্তি খণ্ডক আগুৱাই নিয়াৰ লক্ষ্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ইমানেই নহয়, বিগত বৰ্ষত চৰকাৰখনে শক্তি বিভাগৰ পৰা 60 কোটি টকা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। তেনে সময়ত আগন্তুক দিনত নীতিৰ বিৰুদ্ধে কাম কাজসমূহৰ বিৰুদ্ধে অভিযান চলাই বিভাগে বিদ্যুৎ মাচুল হ্ৰাস কৰিব পাৰি নেকি তাৰ লক্ষ্য লোৱাৰ আহ্বান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। কেমেৰা তঞ্জনৰ সহযোগত বলেন ভট্টাচাৰ্য, ৰিপোৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।